12 বছর পর জলের সমস্যার সমাধান হলো মথুরাপুরের আবাদ ভগবানপুর গ্রামে। এলাকায় জলের সমস্যা দূর করতে 2009 সালে পিএইচই পাম্প তৈরি হয়েছিল মথুরাপুরের সাতপুকুরে। লক্ষ্য ছিল মথুরাপুরের প্রান্তিক এলাকা আবাদ ভগবানপুরে পাইপলাইনের মাধ্যমে সাধারণ মানুষজনের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, কিন্তু জমিজটে এই প্রকল্পের কাজ মাঝপথে থমকে যায় বলে খবর। সাতপুকুরে যে আমাদের একটা পিএইচই পাম্প আছে, সেই পিএইচই পাম্পটা দীর্ঘদিন ধরে সেটা কিন্তু মানে কার্যকারিতা বন্ধ ছিল, সেটাকে আমরা পুনরায় নতুন করে ডিপার্টমেন্টালভাবে সেটাকে প্রচেষ্টা চালিয়ে মানুষের এই যে এখন ক্রাইসিস হচ্ছে জলে, যে 4 মাসের মধ্যে এই এলাকার মোটামুটি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল দিতে পারবে এটা কিন্তু আশা করি। এখানে প্রায় 3200 ফ্যামিলি এই পার্টিকুলার এই এলাকা থেকে পিএইচই পাম্পের মাধ্যমে তারা পৌঁছে। 2009 সালে এই পিএইচই পাম্প তৈরি হওয়ার পর থেকে জমিজটে মাঝপথে এই কাজ থমকে যায়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই প্রকল্প পুনরায় চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতার উদ্যোগে এই কাজ পুনরায় শুরু করা হয়েছে। আগামী 4 মাসের মধ্যেই পাইপলাইনের মাধ্যমে জল এলাকায় পৌঁছে যাবে বলে খবর। আর এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। এই যে জলের ব্যাপারটা, মানে কতদিন এখানে জলের যে আটকে ছিল, কি ব্যাপার? এটা আটকে ছিল বলতে 2009 সালে সাতপুকুরিয়াতে আবার ভগবানপুর পিএইচি 1-2 দুটোই পাম্প হয়েছিল, কিন্তু যে ব্যক্তিরা মানে দাতা ছিলেন পিএইচিতে যে জায়গার উপর হয়েছে, দাতাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি নিয়ে একটা মামলা হয়েছিল, তাই বলে সেই মামলার জন্য কাজটাই পেন্ডিং ছিল। তা কিন্তু আবার পুনরায় নতুন করে টেন্ডার হয়ে এই পাইপ পড়েছে। ইতিমধ্যে জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই কাজ শুরু করা হয়েছে, পরে ফলতা মথুরাপুর প্রজেক্টের মাধ্যমে এই জল সরবরাহ করা হবে। এই জল সরবরাহ শুরু হলে প্রায় 15,000 মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই জল সরবরাহের দাবি জানিয়ে আসছিলেন। মূলত প্রতি বছর গরমের সময় এই এলাকায় জলের স্তর নেমে যাওয়ায় খুবই অসুবিধার সৃষ্টি হতো। নতুনভাবে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। এই প্রকল্পের কাজ শুরু হওয়া নিয়ে স্থানীয় বাসিন্দা তথা মথুরাপুর 1 নম্বর ব্লকের নারী ও শিশু উন্নয়নের কর্মাধ্যক্ষা শাহানা খাতুন জানান, তারা দীর্ঘদিন এই সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে আসছিলেন। রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতার উদ্যোগে এই কাজ শুরু হওয়ায় তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন বলে খবর। মথুরাপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।